স্মার্ট রাঁধুনি হতে গেলে নাকি সারাদিন রান্নাঘরে থাকা যাবে না? আমি বলি, রান্নার জন্য যদি সব কিছু গুছিয়ে তারপরে রান্না করতে যাওয়া হয় তাহলে সারাদিন রান্নাঘরে থাকতেও হবে না। তো প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আজকের ভিডিওটি আমি সকাল থেকে শুরু করে দিলাম, মানে সকালে নাস্তা থেকে। তো আজকে নাস্তায় আমি করব হচ্ছে আলু ভাজি আর রুটি। তো এখানে আমি প্রথমে আলুটা সুন্দর করে খোসা সয়ে কেটে নিয়েছি একটু মোটা মোটা করেই। তারপরে এখানে হলুদ, লবণ আর তেল দিয়ে বসিয়ে দিলাম, পানি দিয়ে একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এইদিকে হচ্ছে রুটির জন্য আমি পানি বসিয়ে দিয়েছি। তো তারপরে এক পাকে রুটিটাও আমি বেলে নিয়েছি, আর একটু বেলার পরে এইদিকে ভাজিটাও রান্না হয়ে গেছে। এখন রুটিগুলি আমি ভেজে নিয়েছি। আর আমার কাছে না রুটিগুলি যদি না ফুলে ভালো লাগে না, আর যদি নাও ফুলে পুড়ে গেলে ভালো লাগে না, কিন্তু আমার এই ফ্রাই প্যানে ভাজলে দেখি অতটা পুড়ে যায় না। কিন্তু আরেকটা আমার তাওয়া আছে যেটা ভাজলে একদমই পুড়ে যায়, যে কারণে ওইটাতে ভাজতে চাই না আমি। তো একটা 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 করে সবগুলি রুটি ভেজে নিচ্ছি। আর আজকের রুটিগুলো আমি একটু মোটা মোটা করে বেলেছি, কারণ যেন অল্প রুটি বানালেই হয়ে যায়। তো প্রতিদিন অনেকগুলি রুটি বানাতে হয়, যে কারণে অল্প করে রুটি বানিয়েছি একটু মোটা করে। তারপর তো সকালে নাস্তাটা করে আমি বের হয়ে গেলাম, কিছু সবজি নিব। আর এখান থেকে আমি ধুন্দুল নিব, আজকে মাছ দিয়ে রান্না করব, পোয়া মাছ। তো পোয়া মাছ দিয়ে যে কোনো সবজি খাওয়া যায় আমি জানি না, কিন্তু আজকে মন চাচ্ছিল ধুন্দুল দিয়ে আমি রান্না করি। আর অন্যদিকে দেখেছি অনেক সবজি মানে উঠেছে আজকে, তো এখান থেকে যা যা প্রয়োজন নিয়ে বাসায় চলে আসছে। আর এখন দেখিয়ে দেখ কি কি আনা হয়েছে আজকে। তো আর আমি একটা জিনিস কি, পলিথিনটা যদি আমি না খুলতে পারি তাহলে আমি ছিঁড়ে ফেলি। তো এখানে আমি ধুন্দুল এনেছি, পেঁপে, শসা আর কাঁচা মরিচ আর তেঁতুল আনা হয়েছিল। তো এগুলো সব আর বাবার জন্য, আমার জন্য শুধু ধুন্দুলটা ছিল, আর কাঁচা মরিচ প্রতিদিনই আনতে হয় তো ওই জন্য অল্প করে আনি। তো যাই হোক, এখানে তারপরে আমি মানে সবজিটা কেটে নিচ্ছিলাম, একটু মোটা মোটা করে কাটবো, যেহেতু ধুন্দুলটা রান্নার সাথে সাথে গলে যায়। তো এদিকে একটা আলু দিয়ে দিব, আলুও বেশি দিব না, আলুটা একদমই চিকন করে দিব, যেন দুইটা একসাথে আমি রান্না করতে গেলে ধুন্দুলটা যেন বেশি সেদ্ধ না হয়ে যায় আর আলুটা যেন শক্ত হয়ে না যায়। তো যাই হোক, এর জন্য আমি প্রথমে ছুলে নিলাম, ছুলে নিয়ে আমি একটু পাতলা পাতলা করে কেটে তারপরে এর মধ্যে দিয়ে দিলাম। আর এদিকে সবজিটা আমি রেডি করে নিলাম। সবজি রেডির পর তো এখানে অনেকটা ময়লা হয়ে গেছিলো, আসলে আমার ছোটো বাচ্চার জন্য আমি একটু কাজ করতে পারি না, একবার ওদিকে একবার এদিকে ছোটাছুটি করে। আর এদিকে ময়লাটা উঠিয়ে নিলাম, সাফন হাত দিচ্ছিল। আর এদিকে চলে আসলাম, সাফন ওখানে খেলা করছে দেখে এখানে এসে আমি আদা রসুন কেটে নিচ্ছিলাম। আর আদাটা আমার হাজব্যান্ড কেটে দিয়েছে, আর রসুনটা আমি মানে ছুলে দিয়েছি। আমি এখানে কুচি কুচি করে আর বাড়তে হবে আজকে আদা রসুন শেষ যেহেতু। আদা রসুন কাটা হয়ে গেলে তারপর তো রান্নার জন্য সব কিছু গুছিয়ে নিতে হবে। এইদিকে আমি একটু মশলাটা আগে বেটে নিয়েছি, আমার রান্নার জন্য যতটুকু প্রয়োজন। এখানে আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, তারপরে কাঁচা মরিচ আর পেঁয়াজ একসাথে করে বেটে তারপরে রান্না করব। আর এখন থেকে কেন জানি বেটে খেতেই বেশি ভালো লাগে, এর জন্য রান্নার জন্য যতটুকু প্রয়োজন বেটে নিয়েছিলাম। তো এখানে আমি পেঁয়াজ, তারপরে আদা রসুন আর কাঁচা মরিচ একসাথে বাড়তেছি। তো প্রথমে যেটা বললাম, স্মার্ট রাঁধুনি হতে গেলে রান্নাঘরে সারাদিন থাকা যাবে না, এটা আমি একটু ফান করে বললাম। তো যাদের বাসায় হেল্পিং হ্যান্ড আছে, যাদের অনেক পদ রান্না করতে হয়, তাদের যদি কেউ গুছিয়ে দেয় তাহলে কিন্তু রান্না করতে অতটা সময় লাগে না। আমার বাসায় কেউ নেই, আমার বাসায় রান্নাবান্না অত নাই, তবুও বলতে গেলে আছে, যেহেতু হাজব্যান্ডের ব্যবসা আছে। তো সারাদিন থাকতে হয় না, আমি একটু গুছিয়ে রান্না করতে আসি। আবার সবসময় দেখা যায় গুছিয়ে রান্না মানে করাটা হয় না, এর ফাঁকে ফাঁকে অনেক কিছু করতে হয় আমাকে। তো ওইদিকে আমি মাছটা প্রথমে ভেজে নিলাম, তারপর এইদিকে আমি তরকারিটা বসিয়ে দিলাম, একটু পেঁয়াজ ভেজে নিয়েছি, তারপর সেই পেঁয়াজ আদা রসুন আর কাঁচামরিচটা দিয়ে দিলাম বাটা যেটা। এখানে এখন হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনিয়া গুঁড়ো দিব, লবণ দিয়ে তারপর আমি একটু ভেজে নিলাম আর কি। ভাজা হয়ে গেলে এখানে কষানোর জন্য পানি দিয়ে দিলাম, আর এখানে কষানো হতে থাক, আর আমি অন্যদিকে হচ্ছে আদা রসুনগুলি বেটে নিব, যেগুলি কেটে রেখেছিলাম। দেখছেন আমি কিন্তু একবারে গুছিয়ে রান্না করতে আসতে পারি না, ওইদিকে আমার রান্নাটা হোক আর এইদিকে আমার আদা রসুন ও বাটাটা হয়ে যাবে। তো এই চিন্তায় আমি সবসময় করি আর কি। আর এইভাবে আমাকে সারাদিন কাজ করতে হয়, মানে একটার ফাঁকে ফাঁকে আরেকটা। আর এইদিকে এসে দেখি মশলার কষানো হয়ে গেছে, তারপর এখানে ধুন্দুল আর আলুটা দিয়ে দিলাম, তারপর এখানে একটু মিশিয়ে ঢাকনাটা দিয়ে দিলাম, তারপর দেখেন অনেকটা পানি উঠে গেছে। এখন এর মধ্যে আমি একটু মাছটা দিয়ে দিলাম, মাছটা দিয়ে তারপর এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিব, তারপর একটু মানে শুকিয়ে আসলে, যেহেতু রান্নাটা হয়ে গেছে প্রায়, নামিয়ে নিব, অতক্ষণ চুলায় রাখতে হবে না যেহেতু ধুন্দুলের তরকারিটা। তো যাই হোক, এখানে রান্নাবান্না শেষ, ওইদিকে সব কাজ সেরে গোছল করে সাফওয়ানকে ঘুম পাড়াই দিলাম, তারপর তো দুপুরে খাওয়া দাওয়া করতে হবে। আসলে আমার সারাদিন এইভাবেই কেটে যায়, আমার রান্না অল্প হোক আর বেশি হোক আমি কিন্তু সারাদিন রান্নাঘরে থাকি না। যদি বেশি হয় তাহলে সকাল সকাল উঠে রান্না করি, আর যদি কম হয় তাহলে একটু লেট করেই করি। আর মেহমান আসলে যদি রাতের খাবারটা হয় তাহলে আমি বিকেল থেকে রান্না শুরু করি, আর দুপুরে খাবার হলে ভোর থেকে রান্না শুরু করি, তাহলে কিন্তু আর অত রান্নার প্যারা লাগে না। আর এই তো দুপুরে খাবারটা খেয়ে নিচ্ছিলাম, আর মানে কি বলবো,
পোয়া মাছ দিয়ে সবজি আমি কখনো খাইনি, এই প্রথম ভালোই লেগেছে, খারাপ না। আসলে আমি সবকিছু খাই তো, যে কারণে সবকিছুই ভালো লাগে। তো ভিডিওটা তার বড় করব না, এই পর্যন্ত কি ছিল, যারা যারা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখার জন্য। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ সবাই।